দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার পয়লা মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের প্রাক্কালে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান তিনি। রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশকে করোনামুক্ত রাখতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালনের আহ্বান জানিয়েছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 10 বছরের দণ্ড নিয়েই দেশ ছেড়েছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এমপি হাজী মোহাম্মদ সেলিম। কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে শনিবার 30 এপ্রিল বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে ব্যাংকক যান তিনি। চট্টগ্রামের বাঁশখালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রায় 17 জন আহত হয়েছে। মঙ্গলবার 3 মে সকাল 9:30 দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের শেলবন এলাকায় এ ঘটনা ঘটে। সাংবাদিক ও সংবাদ মাধ্যম কর্মীদের স্বাধীনতার উপর হুমকি দিনে দিনে বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বিশ্বজুড়েই আক্রান্ত হচ্ছে মুসলিমদের। হোয়াইট হাউসে সোমবার ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে এমনটাই বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সাথে তিনি জানালেন আমেরিকাকে প্রতিদিন মজবুত করে তুলেছেন মুসলিমরাই। জীবনের সেরা ঈদ করেছেন নাসির। কিছুদিন আগেই নাসির হোসেন এবং তামিমা তাম্মির কোল জুড়ে এসেছে ফুটফুটে ছেলে সন্তান, আর এর মধ্যেই শেষ করেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের খেলা। তাই হাতে অনেক সময় থাকায় পরিবার নিয়ে নিউ ইয়র্কে ঈদ করছেন নাসির।